আসসালামাইকুম, দেশের ভাবনা চ্যানেল থেকে আমি নাসিম বলছি। আপনাদের সামনে আজকে হাজির হয়েছি ছোট্ট একটি টিপস এর ব্যাপারে। টিপসটি ছোট কিন্তু দৈনন্দিন জীবনে অনেক অসুবিধা সৃষ্টি করে, বিশেষত গরমের সময় বা অধিক ঠান্ডার সময় অনেকেরই নাক থেকে রক্ত পড়ে টপ টপ করে, কোনো ব্যথা বেদনা কিছুই অনুভব হয় না কিন্তু রক্ত পড়ছে। এতে খুব ভয় পেয়ে যায় রোগী নিজে এবং আশেপাশের স্বজনরাও খুব ভীত হয়ে পড়ে। এর একটি সহজ টিপস আপনারা আজকে অনুসরণ করবেন। এই টিপসটি হলো, যদি এ ধরনের কারো রক্ত পড়ে তাহলে লেবুর 2 থেকে 3 ফোঁটা রস প্রথম একটি নাকের ছিদ্রে দেবেন, এরপরে অপর নাকের ছিদ্রে আবার 2-3 ফোঁটা লেবুর রস দেবেন। এতে করে আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং আপনি কমফোর্টেবল সময় অনুভব করবেন এবং স্বস্তি অনুভব করবেন। এই এপিসোডটি যদি আপনার উপকারে আসে, ভালো লাগে, তাহলে আপনি আপনার স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এ ধরনের এপিসোড পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।